আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই আমার অন্তর ভরে ভালোবাসেন। আমি সৈয়দ মহিউদ্দিন বাবু ওরফে কার বাবু। যারা ইউটিউবে কার বাবু প্রত্যেক দিন দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটন ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপগ্রেড পেয়ে যাবেন, প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন পেয়ে যাবেন। যাক, কাজের কথায় চলে আসি। আজকে নিয়ে আসলাম নোয়া গাড়ি, নোয়া স্কোয়ারও বলে, নোয়া বলে স্কোয়ারটা একটু বড় গ্রিল হয় আর এটি নোয়া স্কোয়ারই কিন্তু নোয়া। যাক, 2014 মডেল, 2018 শেষ রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, এটা কিন্তু হাইব্রিড না, তেল, আবার বলে দিচ্ছি তেলের গাড়ি। আসুন ভিডিওটা দেখি আর ভিডিও শেষ দাম বলতেছি ইনশাল্লাহ। তবে কোনো আমি অ্যাক্সিডেন্ট গাড়ি বিক্রি করি না, এটা কনফার্ম থাকেন, এটা সবসময় মাথায় রাখবেন। আসুন ভিডিওটা দেখাই। কোনো জায়গায় একটা নখের দাগ নাই, এটা কনফার্ম থাকেন। যে লোকের গাড়ি ছিল আসলে অনেক শৌখিন লোক, এটা বলার কিছু নাই। পুরো ভিতরে বেস কালার, পুশ স্টার্ট, আইডিয়াল স্টাফ সহ অনেক কিছু আছে এটা ভিতরে। ডোর অটো দেখবেন, দেখতে চাইলে দেখতে পারেন, পুশ স্টার্ট অনেক কিছুই আছে। লকটা চালু করে রাখো, সুইচ অফ করা ছিল, এই যে ওয়ান করা থাকবে এখানে। আবার দেখেন ওইটা পাওয়ার, এক ডোর পাওয়ার। হ্যাঁ, আবার চাইলে আপনি এখান থেকে চাইলে খুলতে পারবেন। এই যে এখানে চাপ দিলাম, এখানে খুলে যাবে, কেউ ধরবেও না, ধরা লাগবেও না, ধরার দরকারও নাই। তারপরে দেখেন ভিতরে ফুল বেস কালার এবং সেন্ট্রাল এসি, ওয়াশ সার্ভিসিং কিচ্ছু করা হয় না এখনো, এই অবস্থায় অ্যাড দিতে আসি। নিজের চোখে দেখুন প্রত্যেকটা জায়গায় পর্দা আছে, নিজস্ব পর্দা, আপনারা চাইলে ফ্যামিলি যখন থাকে নিজেরা ওইভাবে ইউজ করতে পারবেন। গাড়ি আজকে আসলো, আসার সাথে সাথে অ্যাড দিচ্ছি, ওয়াশ সার্ভিসিং হয় নাই, দেখলেই তো বুঝতে পারতেন গাড়ির ভিতরে ময়লা কত, দেখেন, তার মানে বুঝতেই পারতেছেন গাড়ি আসছে। আজকে দিয়ে দিলাম, যাক টায়ারগুলো একদম ভালো আছে, নিউ টায়ার, একদম নিউ টায়ার, রিমগুলো সুন্দর। যাক, পিছনে চলে আসি, ওয়াও, খুলে যা সিমসিম, জাদুর বাক্স, স্পেয়ার টায়ার থাকে নিচে, স্পেয়ার টায়ার, এবং যদি যন্ত্রপাতি কিছু লোন মালটাল বা তরি তরকারি সব কিছু ব্যবস্থা আছে নিচে, আন্ডারগ্রাউন্ড ব্যবস্থা যাকে বলে। এখানে টুল বক্সের কাভার, পিছনে আরও কিছু আছে, প্রত্যেকটা জায়গায় সেন্ট্রাল এসি, কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি আমি বেচি না, আবারও বলে দিচ্ছি। আসুন এবার আরেক দিকে চলে যাই, ওয়ান ডোর পাওয়ার, লেগে গেল। প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ভিডিও ভালো করে ফলো করবেন, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেখার আছে, শেখার কোনো শেষ নাই, দেখার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নাই, সে যেই বয়সেরই হোক, বাচ্চা হোক বুড়া হোক সবাই শিখতে পারেন। প্রত্যেকটা জায়গা ভালো করে খেয়াল করবেন, তাহলে আইডিয়াটা আপনাদের হয়ে যাবে।
দেখতেই পারতেছেন নতুন গাড়ি কি দেখেন, এগুলো ফ্রেশ গাড়ি। তারপরও দেখাই দিতেছি এখানে প্রজেকশন লাইট, অল অপশন পাওয়ার, অল অপশন পাওয়ার। আবারও বলে দিচ্ছি এখানে কি কি আছে সেটা দেখাচ্ছি আজকে। পাওয়ার স্টার্ট দিলাম, আইডল স্টার্ট আছে, ডোর লক আছে, আরও কিছু আছে, সাউন্ড সিস্টেম ইত্যাদি, ভলিউম অনেক কিছুই আছে। শেখার কোনো শেষ নেই, বোঝানোর কোনো বয়স নাই। কত কিলো চলছে টোটাল? 35,222 কিলো চলছে, 35,222 কিলো চলছে। এটা হচ্ছে জাপান বাংলাদেশ যৌথ। ক্যামেরাও আছে, হ্যাঁ ক্যামেরা আছে, দেখা যাইতেছে, না বলতে কোনো শব্দ নাই। আরও কিছু আছে, আরও কিছু দেখানোর আছে নাই তো মনে হয়। এবার দামের ব্যাপারে চলে আসে, আল্লাহ চাইলে দামের ব্যাপারটা চলে আসবে। বন্ধুরা আমরা যখন দেখলাম নোয়া স্কোয়ার গাড়ি, নোয়া গাড়ি তেলের গাড়ি, 2014 মডেল, 2018 শেষ রেজিস্ট্রেশন, CC 1800 তেলের গাড়ি। আবার বলে দিচ্ছি আইডিয়াল স্টপ অনেক কিছুই আছে, পুশ স্টার্ট, প্রজেকশন লাইট, কালার তো দেখছি সিলভার কালার, আর ভিতরে কিন্তু বেস্ট কালার। দামের ব্যাপারে চলে আসি, এটা আস্কিং প্রাইস কত হবে? এটা কনফিউজ না, আস্কিং প্রাইস 26,35,000 টাকায়, 26,35,000 টাকা। তবে হ্যাঁ কমবে, কমবে না কেন, অবশ্যই কমবে, কিছুটা, অতটা না। আপনারা আসুন দেখুন, যাচাই করুন। আমি সত্য নামি তা সেটা আপনারা বলবেন, আমি না, আমি বাবু আপনাদের জন্য সবসময় ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখি। একটা গাড়ি নিয়ে কেউ বিপদ পড়ুক, সেই কখনো আমার মাথায় আসে না যে এই গাড়িটা নিয়ে সে বিপদে পড়বে বা এরকম কিছু। আমার তো না কিনে আর যেহেতু কিনেন, তবে দেখা কিনেন নিজের চোখে, যাচাই কইরা। যারা আমাকে ভালোবাসেন, যাদের বাপ মা আছে, বাপ মা অমূল্য ধন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেন, দাঁত আছে খাইতে পারতেছেন, চাবায় অনেক কিছু, সে পাথর হোক ইট হোক যাই হোক, বাপ মা আছে ডাকতে পারতেছেন, যখন থাকবে না তখন ডাকতে পারবেন না। অতএব আগে থাকতেই বুঝে নেন, চিন্তা ভাবনা করে নেন। একটা কথা বলি, আমাদের কাপড়ের কাপড়ে কিন্তু কোনো পকেট নাই, এক্সট্রা কোনো পকেট নাই। এই দন দৌলত মণি মুক্তা পৃথিবীর থেকে কেউ লগে লয়ে যেতে পারে নাই, পৃথিবীর জিনিস পৃথিবীতেই আছে। কি বলেন, শুনিছে দেখছে রাস পর্যন্ত তো দেখেন নাই, পৃথিবীর জিনিস পৃথিবীতেই আছে। অতএব বাপ মা অমূল্য ধন, আমার ছোট্ট বন্ধুরা, আমার ইয়াং বোনেরা, ভাইয়েরা, আপনারাও কোনো দিন বাপ মা হইবেন। ছোট্ট বন্ধুরা, বাবা মার কথা যত বেশি শুনবা তত তোমাদের উজ্জ্বলতা বেশি বাড়বে, তত তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। আল্লাহ তোমাদের ভালো রাখুক, আল্লাহ তোমাদের হেদায়েত করুক। ফি আমলিল্লাহ। আসসালামু আলাইকুম।